আসসালামু আলাইকুম। হৃদয়ে রমজান, এই মহাপবিত্র রমজানে আজকের পর্বে আমরা আলাপ করব একটি সুন্দর এবং জটিল বিষয়, যে বিষয়টি হল কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য এমনই একটি রোগ যে এটা খাদ্যাভ্যাসের সাথে জড়িত। আমরা যদি বেশি করে ইফতারের পরে পানি খাই, আমরা যদি পানি জাতীয় খাবার দিয়ে ইফতার করি, ফল জাতীয় খাবার দিয়ে ইফতার করি, ভেজিটেবল দিয়ে ইফতার করি, সালাদ দিয়ে ইফতার করি, ইফতারের সাথে যদি চিড়া দধি সালাদ শাকসবজি ফলমূল থাকে, যেও ভাত থাকে, খিচুড়ি থাকে, নরম খাবার থাকে, তাহলে পরে কিন্তু আমাদের কোনো দিনও কোষ্ঠকাঠিন্য হওয়ার কথা না। কোষ্ঠকাঠিন্য এখন বাংলাদেশের জন্য একটা বিশেষ সমস্যা। একমাত্র কারণ কোষ্ঠকাঠিন্যর সাথে, শুধু কোষ্ঠকাঠিন্য না, কোষ্ঠকাঠিন্যর সাথে জড়িত হয়ে পড়ে অশ্বভগন্ধ ফির চলা, কোষ্ঠকাঠিন্যর সাথে জড়িত হয়ে পড়ে আমাদের পেটের ভিতরে ব্যথা করা, কোষ্ঠকাঠিন্যর সাথে গ্যাস্ট্রিক আলসার জন্ডিস আর ঢেকুর ওঠা, তারপরে বুকে ব্যথা, পিঠে ব্যথা, মাথায় ব্যথা, আপওয়ার্ড গ্যাস, ডাউনওয়ার্ড গ্যাস, বিভিন্ন রোগের একটা সংযোগ হলো কোষ্ঠকাঠিন্যর সাথে। কোষ্ঠকাঠিন্যটা আমাদের কোনো মতেই হবে না যদি না আমরা এই রমজানের, আজকে 9 দিন পার হয়ে যাচ্ছে, আমরা যদি প্রতিদিন রোজার সাথে একটি জিনিস খেয়াল রাখি যে প্রতি ইফতারে আমরা সবসময় সালাদ খাবো, একটু ইসবগুলের ভুষির শরবত কোষ্ঠকাঠিন্যর জন্য একটি মহা ঔষধ, খাবারের সাথে সব রকম তৈল যদি আমরা বর্জন করতে পারি, আমরা যদি তৈল খাদ্যটাকে রমজান মাসে একদম না খেতে পারি, তাহলে আমাদের গ্যাস্ট্রিক কোষ্ঠকাঠিন্য আলসার কোনো দিনও হবে না। তৈল রমজানের সাথে কোনো সম্পর্ক নাই, তৈল বেশি খাওয়া, ঘি বেশি খাওয়া, পোলাও বিরিয়ানি খাওয়া রমজানের সাথে কোনো সম্পর্ক নাই। রমজানের সাথে আমাদের বেশি সম্পর্ক হলো মহাপবিত্রতার। মহাপবিত্র থাকার জন্য আমরা যত বেশি সালাদ খাবো, যত বেশি ভেজিটেবল খাবো প্রতিদিন, মানে মোট 30 দিনের রমজানে 30 দিনই আমাদেরকে পাকা কাঁচা পেঁপে খেতে হবে, 30 দিনই আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা একটি করে কলা ইফতারের সাথে বা ইফতারের পরে বা ইফতারের পরে নামাজের পরে এসেও আমরা একটি করে একটি কলা খেয়ে নিতে পারি। আমরা 250 ml দধি আমরা যদি ইফতারের পরে খেয়ে নেই, তাহলে আমরা অনেক বেশি ফাইবার পাবো, এখানে কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকবে না। আর দধি হজম শক্তি বৃদ্ধি করে। সারা পৃথিবীর একটা স্লোগান, এনি কাটস এন্টি ক্যান্সার, যে কোনো ধরনের দধি, ঘোল, মাটা, লাবাং, কাটস, ইউগার্টস আমাদের জন্য একটা মহাপবিত্র খাবার, যেটা আমাদেরকে কোনোরূপ ক্যান্সার আক্রমণ হতে দেয় না।